তো বন্ধুরা, রিলের আরেকটি নতুন একটি সিস্টেম তৈরি হয়েছে, মানে নতুন একটা ফর্ম বেরিয়েছে, যেটা রিল কোনো রিলের ডি গ্রুপ, সি গ্রুপ, এ গ্রুপ না, লেভেল পদ না। তো এটা হলো রিল কোচ ফ্যাক্টরিতে নিয়োগ। তো আমরা নোটিফিকেশানটা দিয়ে দেবো, তা কিন্তু আমরা আগে শর্টকাটে আপনাদের বুঝিয়ে নিই। আর এরকম ভিডিও জন্য পাওয়ার জন্য তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে আপনাকে, আর নতুন হলে তাহলে সাবস্ক্রাইবটা করে দিন। আর যারা পুরনো তার জন্য থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য, আর নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করে দিন। তো এখানে রোল কোচ, রেল কোচ ফ্যাক্টরিতে নিয়োগ, মানে ফ্যাক্টরি যেরকম কাজ আর হয়, ধরুন আপনি ডি গ্রুপ থেকে কাজ করছেন, এখান থেকে ভালোই মাইনে আছে, তো সরকারি, কিন্তু এটা আপাততকালীন, এটা কোনো ওয়েস্ট বেঙ্গলও নয়, এটা পাঞ্জাবে থেকেই নেওয়া হবে, তোর জন্য একটু কষ্ট করতে হবে। ভ্যাকেন্সি ভালোই আছে, তো ভ্যাকেন্সির আমরা একটা বিবরণ দিয়ে দিই। তো এখানে কি লাগছে, রেল কোচ ফ্যাক্টরি সুযোগ করে দিয়েছে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদে যোগদান করার জন্য। তো আমরা চাকরির বিবরণ আলোচনা করব। তো এখানে পোস্টের নাম দেওয়া হয়েছে ফিল্টার, ফিটার, ফিটার, আইটিআই, তো আইটিআই দিয়ে অনেক মানুষ ফিটার করে, সেই ফিটার। 54টা পোস্ট আছে, ওয়েল্ডার, সে আইটিআই করতে হবে আপনাকে, ওয়েল্ডারে 53টা, মেকানিস্ট 20টা, পেন্টার 17টা, কার্পেন্টার 24টা। বুঝতে পারলেন এগুলো কোথায় থাকে? ভালো মতন বুঝুন, এগুলো থাকে আইটিআই করলে, মানে আপনি কোনো একটা সংস্থা, আইটিআই সংস্থা, একটা গভর্নমেন্টের সংস্থা, আপনাকে সার্টিফিকেট লাগবে। তো ইলেকট্রনিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড মেকানিক, তো এখানে দেখুন কার্পেন্টার 24টা আছে, মেকানিক্যাল আছে 6টা, ইলেকট্রনিক্যাল আছে 30টা, ইলেকট্রনিক মেকানিক 10টা, এসি রেফ্রিজারেটর মেশিন আছে 9টা। তো এখানে টোটালি ভ্যাকেন্সি মিলিয়ে, এতগুলো ভ্যাকেন্সি মিলিয়ে হয় 230টা। ওকে, বুঝতে পারলেন, 230টা ভ্যাকেন্সি। এখানে স্যালারি কোনো কিছু দেওয়া হয়নি, আমাদের নোটিফিকেশানও তো দেওয়া হয়নি, যেহেতু তাও নোটিফিকেশান লিঙ্কটা আপনাদের সেন্ড করে দেবো, এটা শর্টকাটে বোঝানোর জন্য একটু বুঝিয়েছি আপনাকে। তো অ্যাপ্লিকেশান মেথড হবে কি, অনলাইনে, অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হবে। তো শুরু হয়ে গেছে অনলাইনে অ্যাপ্লিকেশান করা, যাই হোক। তো এখানে কী বলে, শিক্ষকতা যোগ্যতা একটু ভালো মতন দেখবেন, শিক্ষকতা যোগ্যতা হলো মাধ্যমিক পাস, এখানে একটু ভালো মতন পড়বেন, মাধ্যমিক পাস কোয়েলেন্ট উইথ, আপনাকে কী বলেছে, মাধ্যমিক পাস কোয়েলেন্ট ইকুইভিলেন্ট উইথ মিনিমাম 50% অ্যান্ড হ্যাভ এ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট। এইটাই হলো ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, যেটা আইটিআই সার্টিফিকেটটা, এনটিসি। ওকে, আইটিআই সার্টিফিকেটটা হলো ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, এটাই আপনাকে লাগবে এখানে পরীক্ষা যোগদান করার জন্য। তো এখানে এজ লিমিট একটু ভালো মতন বুঝবেন, এখানে কোনো জানুয়ারি মাস থেকে বলেনি, এখানে মার্চ ফেব্রুয়ারি মাস থেকে বলেছে। 23/2019 অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে 15 থেকে 24, বুঝতে পেরেছেন, 15 থেকে 24 এখানে দিয়ে দিয়েছে, 23/2019 পর্যন্ত অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে 15 থেকে 24। তো ভালো, নির্বাচন এখানে প্রথমে লিখিত পরীক্ষা হবে, অ্যান্ড তারপরে ইন্টারভিউর উপর ভিত্তি করে নেওয়া হবে, সেটা বুঝতেই পারলেন। গুরুত্বপূর্ণ তারিখ এখানে, স্টার্টিং তারিখ 23 ফেব্রুয়ারি থেকে, আমি বলে দিয়েছি আগে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তো শেষ হবে 23 মার্চ, মানে মিমিনে আপনার হাতে এখনও 28-29 দিন আছে। তো এখানে একটু ভালো, এখানে সেই জেনারেলদের জন্য আর ওবিসিদের জন্য 100 টাকা কাটবে, যারা এসটি আছে তাদের জন্য ফ্রিতে, নীল দেওয়া হয়েছে যেহেতু ফ্রিতেই হবে। তো এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব ইউজ করতে হবে, এগুলো লিঙ্কগুলো আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে একটু ভালো মতন পড়ে নিয়ে দেখে নিন। তো এরকম ছিল, এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।